আর্জি করে নৃশংসভাবে চিকিৎসক খুনের ঘটনায় সর্বত্রই চলছে আন্দোলনের ঝড়। সকলেই চাইছে সঠিক বিচার। সেই বিচারের দাবিতে বহরমপুরের মেডিকেল কলেজ হাসপাতালে যে জুনিয়র চিকিৎসকরা, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে আজ অভিনব কায়দায় তারা তাদের আন্দোলন চালাচ্ছে। একদিকে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে, পাশাপাশি অভয়া ক্লিনিক নামে মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই তারা যে তাদের চিকিৎসা পরিষেবা, রোগীদের স্বার্থে যেসব রোগীরা প্রত্যেক দিন যারা চিকিৎসা করাতে আসেন এবং তাদের স্বার্থেই তারা তাদেরকে সেখানেই অভয়া ক্লিনিকের মধ্যেই তারা তাদের চিকিৎসা পরিষেবা চালাচ্ছেন। এবং যা তাদের যে আন্দোলন, যে দোষীদের যে সর্বত্রই যে দোষী, দোষীদের যে শাস্তি, সেই শাস্তির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে আরজি করে যে চিকিৎসক খুন হয়েছিল সেটা হসপিটালের মধ্যেই, সেই কারণে তারা হসপিটালের মধ্যে তারা বসে তারা কোনো রকম পরিষেবা দিতে চাইছেন না। তার জন্যই তারা হসপিটালের ক্যাম্পাসের বাইরেই অভয়া ক্লিনিক নামে সেখানে তারা রোগীদের স্বার্থে তারা সেখানে চিকিৎসা পরিষেবা চালাচ্ছেন। পাশাপাশি যে আউটডোর যে বিভাগ, সেই আউটডোর বিভাগে সেখানে সিনিয়র চিকিৎসকরা থাকলেও সেখানে পরিষেবা সেইভাবে না পেলেও যে এমার্জেন্সি যে বিভাগ, এমার্জেন্সির বাইরেই যে অভয়া ক্লিনিক, সেই ক্লিনিকের তারা যে জুনিয়র চিকিৎসকরা, তারা রোগীদের স্বার্থে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম।